দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, কিছু রকম দেখাবো এটা, এরকম আমার ভাবছি চুলটা ছেড়ে যাব নাকি ক্লিপ দিয়ে আটকাবো, চুল তো নেই এমনিতেই, দেখি একটা ক্লিপ এখন আটকে দেবো, নয়তো টোটোতে যে যাব না, অটোতে যাব যে চুল পুরো উড়ে এদিক ওদিক হয়ে যাবে আর শুধু টাক টাক দেখা যাবে, একদমই চুল কমে গেছে। ডক্টর দেখাচ্ছি, দেখা যাক কী। আমি টাইম মতন ওষুধ টষুধ খাই না বা তেল ইউজ করি না, দোষ তো পুরোপুরি আমারই, মানে বর খরচা করে যায় কিন্তু আমি সেটার কি বলে সদ্ব্যবহার করতে পারি না। তো এখন বেরিয়ে পড়েছি, দিদিরাও বেরাচ্ছে, অটোও চলে এসছে, তো চলো পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি, সুমনাডার অনুষ্কাতে সবাই ওয়েলকাম। তো আজকে যাচ্ছি আমার এক জন্য একটা নতুন ফোন কিনতে, আর যাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরে, আর একটা মন্দিরে আর বোটে চড়ার ইচ্ছে ছিল কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তাই আর চড়তে পারিনি। এই যে দেখো এখন আমরা দোকানে ঢুকবো, আমরা তো অটোতে এসেছি আর আমার হাজব্যান্ড এখন বাইকে আসছে, ওর জন্যই দাঁড়িয়ে আছি আর বলছি যে কেমন ফোন হবে না হবে। ক্যামেরা কোয়ালিটি দেখো, এটা হচ্ছে ফোন এখন নিয়ে নিয়েছি, ভিভো Y200। তো এই এটা হচ্ছে নতুন মোবাইলে ফার্স্ট ভিডিও, তো কেমন লাগছে দেখো, বাইরে গিয়েও দেখছিলাম যে কেমন হয়, জানি না এতটা আইডিয়া তো নেই আমার, তো মোটামুটি কোয়ালিটি মোটামুটি আছে, তো খুব একটা ভালো বলবো না, মোটামুটি ঠিক আছে, মানে আগের যে ফোনের তুলনায় অনেক ভালো। যখন অন্যদের আরও ভালো ফোন দেখি না তখন মনে হয় তার তুলনায় এটা তো কিছুই না। তো এখান থেকে নিয়ে তারপরে এই যে যাচ্ছি, দিদি বলল তুমি একটা বাচ্চাদের জামার দোকানে নিয়ে যাবে, মানে দিদি ওই আমার মেয়েকে আর টুসির মেয়েকে জামা এনে দেবে। আমি তো কতবার করে না বললাম, ও একদমই শুনলো না, বলছে না এটা হয় না, আমি এসেছি, আমি তো কিছু একটা তো এনে দিতেই হবে, তুমি আমাকে নিয়ে চলো এই দোকান থেকে। জানো তো আগে আমরা প্রায় বাচ্চাদের জামা এখান থেকেই নিতাম, কিন্তু এখন কেন জানি না একদমই দেখাতে চায় না। আর ওই যে ঝুলানো আছে না যেগুলো, ওগুলো কবে থেকে ঝুলানো আছে, পুরো নোংরা হয়ে গেছে, মানে দাগ লেগে গেছে, একটাও পছন্দ হবে না, তো ওইগুলোই মানে বলছে ওইগুলো থেকেই বেছে নিন। তারপরে আমরা বললাম যে ঠিক আছে কিছু দেখাও, তো ওরা একটা ফ্রক দেখালো যেটা নেট টাইপের, তো আমরা বললাম যে না এই গরমে আমরা নেট নেব না, অন্য কিছু দেখান, স্কার্ট হোক কি জিন্স টপ হোক কিছু একটা তো দেখান। এত বড় দোকান, এত কিছু আছে, সেই একটাই বের করলো ব্ল্যাক রঙের, এক্ষুনি দেখাচ্ছে, আর বেরই করলো না, একদম বের করলো না। আমি তো বলে দিয়েছিলাম যে এরপর থেকে এই দোকানে তো আর উঠবই না। দেখো এইটা শুধু আমরা বলছি না না প্লেনের উপরে কিছু দেখাও, কোনো একটু স্টাইলিশের উপরে, দিদি বলছে সেরকম দেখাও, বলছে না একদমই না, বলছে নেই আপনারা ওই যে ঝোলানো আছে ওটা থেকে নেবেন, নিন নাই তো নেই। তারপর আমি বলছি আচ্ছা সত্যি, যখন দেখি দোকানের মালিকই নেই, আমি বলছি আচ্ছা সেই জন্য এনারা আর একদমই দেখালেন না। তো তারপরে দেখো আমরা দেরি হয়ে গেছিলো, এই মন্দিরও বন্ধ হয়ে যেতে পারে, মানে মন্দির খোলা থাকবে কিন্তু ঠাকুরের ওই যে গেটটা বন্ধ হয়ে যাবে, তো তাহলে আসার কোনো মতলব নেই। তাই দিদিদের বললাম তোমরা আগে তাড়াতাড়ি করে চলো, মানে জাস্ট যেন দৌড়ে দৌড়ে এসে তাড়াতাড়ি চলো, নয়তো ঠাকুর দেখতে পাবে না, আর মন্দিরে এসে ঠাকুরেরই যদি ভগবানের দর্শন না হয় সেটা একটা কেমন লাগে না। তো আমরা তো এখানে কাছাকাছি আছি সবসময় দেখি, আর দিদিরা দেখে তো পুরো অবাক, এত সুন্দর মন্দির, সত্যি মন্দিরটা দারুণ, মানে দারুণ। আর এই যে ড্রেস দেখছ, তো ড্রেস গয়না প্রতিদিন ওদের আলাদা চেঞ্জ হয়, আর একই রকম সব, মানে সব ভগবানেরই একই ড্রেস হয় আর কি। তো আমরা যখন আসি আলাদা আলাদা, আর এত দারুণ লাগে দেখতে। আর এর যে মন্দিরের এরিয়াটাও খুব বড়, মানে গাছগুলো দারুণ সাইজ করে কাটা, আর কারুকার্যগুলো দেখো, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার মন্দিরগুলো হয় না, মানে এসে 3-4 ঘন্টা যদি যাও না কীরকম কেটে যাবে বুঝতেই পারবে না। আর তারপরে খেলার জন্য বাচ্চাদের এ আছে, বসে খেলো, মানে সানডে মানে প্রায় ওখানে দেখবে পুরো ভিড় হয়ে যায়। আমরা তো অন্য দিনে গেছি তাই তেমন লোক তো নেই, কিন্তু সানডের দিনে গেলে মানে ওখানে পুরো ভর্তি, আর বাতাস এত সুন্দর হয় না, দারুণ লাগে জায়গাটা। আমাদের তো আমাদের রুম থেকে 15 মিনিট মতন লাগে, 15-20 মিনিট, বেশি টাইম তো লাগে না, আমরা তো যখন তখনই যাই। তো দিদিদেরকে বললাম এই কাছাকাছি এই পার্ক একটা আছে, আর মন্দির, আর একটা যে মন্দির আছে ওটা একটু ছোটোর উপরে, কিন্তু ওটার সাইডে পুরো নদীর গায়ে মন্দির, পুরো নদী, নদীতে বোটেও চড়া যেত কিন্তু কি করব আমাদের ভাগ্যে নেই, ছিল না, তাই দেরিতে পৌঁছেছি আর ওতে চড়তে পারিনি, মানে ওতে আর যাইনি, মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি করব, ওখানে গিয়ে কোনো লাভই হবে না, মন্দিরও বন্ধ হয়ে যাবে, তাই ওখানে আর যাইনি। দিদিদের বললাম ঠিক আছে নেক্সট টাইম আসো, এটা বাকি থাকলো না এই জন্য তোমরা নেক্সট টাইম আসবে, নেক্সট টাইম আসো তাহলে তোমাদেরকে স্ট্যাচু, এখানে পইচা, এ অনেক জিনিস আছে দেখার মতন গুজরাতে, তো তোমাদের ঘোরাবো, তো তোমরা নেক্সট টাইম আসো।
এই যে দেখো, এখন আমি গিয়ে হাতে আমি সানগ্লাস নিয়েই ঘুরছি, মানে ব্যাগে আর ঢুকাতে মনে নেই, মাথার উপরে ছিল তাই হাতে নিয়েই সানগ্লাস নিয়েই ঘুরছি আমি এখন। এটা হচ্ছে মন্দিরের নিচে কি বলে এটাকে, অভিষেক করানো হচ্ছে এরকম কিছু বলে আমি জানি না। এখানে খুব কমই আসে, আগেরবারই আসা হয়। আর মানে জায়গাটা এত দারুণ, আর পুরো সাইলেন্স, এখানে এলে মানে তেমন কথাও বলা যায় না, পুরো চুপচাপ, মানে পুরো সাইলেন্স থাকতে হয়, ফোন টোন সাইলেন্স করেই আসতে হয়। তো আমরা এখানেও ঘুরে তারপরে মানে আমাদের আজকে প্ল্যানিং ছিল যে মন্দির দেখে বাইরে খাওয়া দাওয়া করে যাব, কিন্তু দিদিরা একদমই এখানকার খাবার একদমই পছন্দ হচ্ছে না দিদিদের, আমারও যদিও পছন্দ হয় না, এখানে থাকতে থাকতে একটু আধটু তো খাওয়া শিখেছি, আমারও এখানকার খাবার পছন্দ নয়। এই যে এটা হচ্ছে মানে মন্দিরের পুরো মানে এন্ট্রি ভিউটা এরকম। তো যা বলছিলাম, দিদির একদম পছন্দ, তাও আমরা গেছি, আমাদেরও তো খিদে লেগে গেছে, তো আমি কিছু তো খাওয়া যাক। তো আমি এখানে দেখলাম ফুচকা আর দহি পুরি, মানে দই ফুচকা আনতে গেছিলাম, কিন্তু দেখলাম যে দই পুরি নাই, দই বড়া আছে। এবার এদের পছন্দ হবে কি না হবে, তাই আমি ঠিক আছে ফুচকাই নিই। আর যেখানে মেনু কার্ড না, ইংলিশেও লেখা নেই, সব গুজরাতিতে, আর গুজরাতি আমি তো একদমই বুঝি না। তো যাই হোক, ওনাদের বললাম, তো তারপর প্রথমে এই যে ফুচকা নিয়ে এলাম, ফুচকাটা মোটামুটি মোটামুটি ছিল, খুব একটা ভালো বলবো না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন ফুচকা সত্যি আর কোথাও পাওয়াই যাবে না। তো তারপর দিদিরা তাও তো কিছুই খাবে না, আমি হোক ঠিক আছে কিছু কিছু তো টেস্ট করো, তো একটা মশালা ধোসা অর্ডার করলাম, আর অর্ডার করলাম একটা হাক্কা নুডলস। হাক্কা নুডলস কি মোটা মোটা নুডলস দিয়েছে কি, মানে ধোসাটা ঠিক ছিল কিন্তু নুডলসটা একদমই ভালো লাগেনি। তারপরে মানে ওটা খেয়ে দিদিরা বলো না বাড়িতে গিয়ে আমরা ডাল ভাত খাবো, তুমি প্লেন ডাল ভাত করো, ডাল আলু সেদ্ধ, আর বাইরের খাবার তো একদমই খাবো না। তাই এখন আমরা, আর এত রাত হয়ে গেছে, ওই যে অটো যার অটোতে এসেছিলাম উনি তো চলে গেছেন, তাই আমরা এখন একটু হেঁটে হেঁটে এসে সামনে অটো ধরে যাব আর কি। তো সামনে অটো তাড়াতাড়ি যা হোক এসে পেয়েও গেছি অটো, তারপরে বাড়ি গিয়ে
তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কয়েকদিন ধরে মানে কেন জানি না শুধু খারাপ সময় চলছে। দেখো নতুন ব্যাগ ওই দিন সানডেতে কিনলাম, তারপরে নিয়ে এসেছি ওই দিন ফার্স্ট নিয়ে এসেছি, সেকেন্ড টাইম নিয়ে এসেছি, দেখো কেমন হাতাটা ছিঁড়ে গেল, হাতে নিয়ে যাচ্ছি সেটাই দেখাচ্ছিলাম। এই যে দেখো দিদি কি দিয়েছে, দিদি সেম ড্রেস আনায়া আর অনুকে, মানে আমার মেয়েকে আর টুসির মেয়েকে সেম এই ড্রেসটাই। আমরা তিন চারটা দোকান ঘুরেছি জানো, কোথাও পছন্দ হচ্ছে না, ওনারা এখানকার ড্রেস না অতটা মানে দেখাতে চান না, না কি জানি না, যেগুলো দেখান সে যেন কালার টালার এ হয়ে গেছে, কবে পুরানো হয়ে, যাই হোক তো এই ড্রেসটাই পছন্দ হলো, তো দিদি এটা এনে দিয়েছে, কেমন লাগছে জানিও, আমার মেয়ে তো খুব পছন্দ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।